এখন আমরা কিছু জারণ মান নির্ণয় প্র্যাকটিস করব। তার আগে এই যে নিয়মগুলো আছে নিয়মগুলো আমরা একটু একটু রিভাইজ দিব, কারণ তোমাদের প্রত্যেকের বইতে এই নিয়মগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। তো যেহেতু আমরা এখন বিভিন্ন বোর্ড প্রশ্ন বা তারপরে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে জারণ মান রিলেটেড, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা বলো বা মেডিকেল অ্যাডমিশন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমাদের এই রুলসগুলো একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, মৌলিক অবস্থায় পরমাণুর অক্সিডেশন নাম্বার বা জারণ মান শূন্য। আর মৌলিক অবস্থা বলতে আমরা কি বুঝছি, যে সে কারোর সাথে কোনো ধরনের যৌগ গঠনে অংশগ্রহণ করেনি, সে প্রকৃতিতে নিরপেক্ষ অবস্থায় আছে, এই অবস্থায় তার জারণ মান শূন্য। অর্থাৎ পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে তারা যদি যতক্ষণ পর্যন্ত মৌলিক অবস্থায় আছে ততক্ষণ পর্যন্ত এদের প্রত্যেকেরই জারণ মান হচ্ছে শূন্য। আচ্ছা, আয়নের অক্সিডেশন নাম্বার, আয়নের ইকুয়াল টু আয়নের চার্জ। তুমি যে আয়নে নিয়ে আসো, তুমি যে আয়নে নিয়ে আসো, দেখা যাচ্ছে যে এসও ফোর টু মাইনাস নাও, ঠিক আছে, অথবা তুমি মনে করো যে এন এইচ ফোর প্লাস নাও, অর্থাৎ যে আয়নই তুমি নাও না কেন, আয়নের জারণ মান তার চার্জের সমান। সে যদি চার্জ পজিটিভ হয় তো পজিটিভ জারণ মান হবে, যদি চার্জ নেগেটিভ হয় নেগেটিভ জারণ মান হবে, যদি চার্জ প্লাস ওয়ান হয় তার মানে তার জারণ মানও প্লাস ওয়ান, যদি চার্জ মাইনাস টু হয় তার মানে তার জারণ মানও হবে মাইনাস টু, ঠিক আছে। তাহলে এই দুটো আমরা বুঝলাম। তারপর হচ্ছে গ্রুপ ওয়ানের সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিনিয়াম, এদের জারণ মান ফিক্সড, এদের জারণ মান কখনো পরিবর্তন হবে না, এদের সবারই অক্সিডেশন নাম্বার হচ্ছে প্লাস ওয়ান। তার মানে এক নম্বর গ্রুপের যারা আছে, যে মৌলগুলো আছে, এরা সবাই একটা করে ইলেকট্রন দিয়ে দিবে যৌগ গঠনের সময়, যেহেতু একটা করে ইলেকট্রন দিয়ে দিবে, আর ইলেকট্রন দিয়ে দিলে জারণ মান প্লাস হয়, আর একটা দিছে বলে জারণ মান হচ্ছে প্লাস ওয়ান। আচ্ছা, আর গ্রুপ টু, দুই নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর প্রত্যেকেরই বাইরের কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে, সো এরা দুইটা ইলেকট্রন দান করে দিবে, এই জন্য এদের জারণ মানও ফিক্সড প্লাস টু। তাহলে দুই নম্বর গ্রুপে যারা আছে এদের জারণ মান হচ্ছে ফিক্সড। এগুলো তোমাকে মানে জারণ মান নির্ণয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো তোমাদের কিন্তু কখনো, যারা যেসব জারণ মান ফিক্সড এই জারণ মানগুলো নির্ণয় আসবে না, যে সকল জারণ মান পরিবর্তন হয় সেগুলো সাধারণত নির্ণয় করতে বলে। আচ্ছা, এখন হ্যালোজেনের যে জারণ মানগুলো আছে, হ্যালোজেন সময়ের জারণ মান, হ্যালোজেন সময়ের মধ্যে দেখো ফ্লোরিনের জারণ মান মাইনাস ওয়ান লেখা আছে, কারণ ফ্লোরিন সর্বদাই একটা করে ইলেকট্রন গ্রহণ করে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান এত বেশি, সবচেয়ে বেশি, অর্থাৎ এ যার সাথে যুক্ত থাকবে তার কাছ থেকে একটা ইলেকট্রন সে নিয়ে নিবে, অতএব ফ্লোরিনের জারণ মান সব সময় সব যৌগে মাইনাস ওয়ান, এটা ফিক্সড, সব সময় সব যৌগে মাইনাস ওয়ান। আর বাদবাকি যারা আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে সাধারণত একটা করে ইলেকট্রন নিয়ে নেয়, এদের সাধারণত মাইনাস ওয়ান, কিন্তু যদি এদের সাথে মানে কোনো শক্তিশালী যৌগ মৌল যুক্ত থাকে দেন এদের জারণ মান তোমার প্লাস ওয়ান হতে পারে, প্লাস থ্রি হতে পারে, প্লাস ফাইভ হতে পারে, প্লাস সেভেন হতে পারে, ঠিক আছে। যেমন ক্লোরিনের সাথে যদি অক্সিজেন যুক্ত থাকে, এখন অক্সিজেনের জারণ মান তড়িৎ ঋণাত্মকতা কিন্তু ক্লোরিনের চেয়ে বেশি, সো ক্লোরিনের কাছ থেকে সে নিয়ে নিবে, ঠিক আছে, আমরা উদাহরণের প্র্যাকটিসের সময় আমরা দেখব। আচ্ছা, তারপরে কোনো মৌলের জারণ মান, অক্সিডেশন নাম্বার তার সনাতন গ্রুপ সংখ্যার চেয়ে বেশি নয়। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝিয়ে দিই, কোনো মৌলের অক্সিডেশন নাম্বার বা জারণ মান তার সনাতন গ্রুপ সংখ্যার চেয়ে বেশি নয়। দেখো, আমাদের পর্যায় সারণীতে কিন্তু দুইভাবে ক্লাসিফিকেশন করা আছে গ্রুপগুলা, একটা হচ্ছে এক থেকে আঠারো পর্যন্ত, এক দুই তিন চার এইভাবে আঠারো পর্যন্ত, আর এক ক্লাসে একের এ, একের বি, দুইয়ের এ, দুইয়ের বি, এইভাবে দেওয়া আছে। তো তোমার ধরো যে উদাহরণ হিসাবে যদি আমরা বলি, উপরের অংশটুকু মুছে দেই, উদাহরণ হিসাবে যদি আমরা বলি, এটু যেহেতু আমাদের হয়ে গেছে, উদাহরণ হিসেবে আমরা এইভাবে বলতে পারি যে যেমন ধরো যে সালফার, সালফারের পারমাণবিক সংখ্যা ১৬, তো এর সনাতন গ্রুপ হচ্ছে সিক্স এ, তার মানে সালফারের যদি জারণ মান হয় তাহলে প্লাস সিক্সের চেয়ে কখনো বেশি হবে না। আচ্ছা, সিলিকন, সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ১৪, এর সনাতন গ্রুপ নাম্বার হচ্ছে তোমার ফোর এ, তার মানে সিলিকনের জারণ মান কখনোই প্লাস ফোরের চেয়ে বেশি হবে না, ঠিক আছে। অর্থাৎ জারণ মানগুলো সাধারণত তার যে সনাতন গ্রুপ নাম্বার আছে এই গ্রুপ নাম্বারের চেয়ে বেশি হয় না, ক্লিয়ার। আচ্ছা, এখন তাহলে আমরা পরের অংশে চলে যাই। তারপরে যেটা বললাম যে একই ধরনের দুটি পরমাণুর মধ্যে, সাত নম্বরটা, একই ধরনের দুটি পরমাণুর মধ্যে বন্ধনের জন্য অক্সিডেশন নাম্বার ইকুয়াল টু শূন্য। অর্থাৎ যদি একই ধরনের পরমাণু হয়, যেমন আমরা অক্সিজেন অথবা নাইট্রোজেন,
এখন এগুলোর মধ্যে একই ধরনের পরমাণুর মধ্যে বন্ধন হয়েছে, সেটা একক বন্ধন হোক, দ্বিবন্ধন হোক আর তিনটা বন্ধন হোক, সমস্যা নাই। বন্ধন যে কয়টাই হোক, যদি একই পরমাণুর মধ্যে বন্ধন তৈরি হয়, এই বন্ধনগুলোর জন্য এরা কোনো ধরনের জারণ মান পাবে না। জারণ মান মানে অক্সিডেশন নাম্বার ইকুয়াল টু জিরো, অক্সিডেশন নাম্বার ইকুয়াল টু জিরো। কারণ যাবে কোথায় ইলেকট্রন, কোন দিকে যাবে ইলেকট্রন, কোনো দিকে তো যাবে না, দুদিকে তো টান সমান, দুদিকে তো আকর্ষণ সমান, সো কোনো দিকে যাওয়ার কোনো অপশন নাই। অতএব এদের অক্সিডেশন নাম্বার অলওয়েজ জিরো, একই ধরনের বন্ধনের মধ্যে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই সাত নম্বর পর্যন্ত দেখলাম। আরও আরও কয়েকটা নিয়ম আছে যেগুলো আমাদেরকে একটু জানলে আমাদের পরবর্তীতে নির্ণয় করা, জারণ মান নির্ণয় করা অনেক সহজ হবে। যেমন তোমার হাইড্রোজেনের জারণ মান, আমরা যদি আট নম্বর পয়েন্ট হিসেবে ধরি হাইড্রোজেনের জারণ মান, এখন হাইড্রোজেনের জারণ মান দুই ধরনের হয়, একটা হয় তোমার প্লাস ওয়ান আর একটা হয় মাইনাস ওয়ান। হাইড্রোজেন যখন কোনো অধাতুর সাথে থাকবে, অধাতু অধাতুর সাথে থাকলে তার প্লাস ওয়ান, অর্থাৎ সে অধাতুকে ইলেকট্রন দিয়ে দিবে, আর যখন সে ধাতুর সাথে থাকবে তখন তার হচ্ছে মাইনাস ওয়ান, কারণ ধাতুর কাছ থেকে সে ইলেকট্রন গ্রহণ করবে। যেমন আমরা যদি লিখি এখানে সোডিয়াম হাইড্রাইড NaH, এইখানে হাইড্রোজেনের জারণ মান, সোডিয়ামের জারণ মান প্লাস ওয়ান, কারণ আমরা প্রথমে নীতিতে পড়েছি যে গ্রুপ ওয়ানের মৌল সোডিয়াম, এর জারণ মান অলওয়েজ প্লাস ওয়ান। তাহলে এর জারণ মান যদি প্লাস ওয়ান হয় তাহলে এর জারণ মান হবে মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আর নয় নম্বর পয়েন্টে যদি আমরা দেখি, তাহলে অক্সিজেনের জারণ মানের ক্ষেত্রে আমরা কি বলবো, অক্সিজেনের জারণ মান, দেখো অক্সিডেশন নাম্বার, সরি নয় নাম্বারটা অক্সিডেশন নাম্বারটা কিন্তু এটা অক্সিজেন অ্যাড হওয়ার ফলেই আমরা এটার প্রচলনটা আসছে। তারপরে অক্সিজেন নিজেরই কিন্তু জারণ মানটা ভেরি করে, ঠিক আছে, নিজেরই জারণ মান পরিবর্তন হয়। এখন অক্সিজেনের জারণ মান কী কী হতে পারে, দেখো অক্সিজেনের জারণ মান ফার্স্ট কথা হচ্ছে মাইনাস টু, এটা কোথায় হবে, সাধারণ অক্সাইডের ক্ষেত্রে, সাধারণ অক্সাইড, সাধারণ অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হচ্ছে মাইনাস টু। আচ্ছা এখন দেখো অক্সিজেনের জারণ মান কখন হয়, মাইনাস ওয়ান হয়, কোথায়, পার অক্সাইড, পার অক্সাইড। আর পার অক্সাইডে কেন মাইনাস ওয়ান হয়, কারণ আমরা দেখেছি যে পার অক্সাইডের যখন আমরা সংকেতটা লিখবো, পার অক্সাইডের সংকেতটা লিখলে আমরা কীভাবে লিখবো, পার অক্সাইডের ক্ষেত্রে মানে এইচ টু ও টু, ওকে, তো এইচ টু ও টু যখন হয় তাহলে এইচ ও এইচ, এই যে বন্ধনটা হলো এখানে কিন্তু দেখো একই টাইপের পরমাণুর মধ্যে বন্ধন হয়েছে, অতএব এই বন্ধনের জন্য তারা কোনো জারণ মান পাবে না, শুধুমাত্র এই বন্ধনের জন্য এই অক্সিজেন পাবে মাইনাস ওয়ান, এই বন্ধনটার জন্য অক্সিজেন পাবে মাইনাস ওয়ান। ঠিক আছে, এই কারণে পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে মাইনাস ওয়ান। আচ্ছা এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, অক্সিজেনের জারণ মান কি আরও চেঞ্জ হতে পারে, যদি আমরা এখানে এইভাবে না লিখে যৌগটা এইভাবে লিখতাম যে এফ টু ও টু, এফ টু ও টু, অথবা আমরা যৌগটাকে এইভাবে লিখতাম এইচ ও টু এফ, তাহলে এই দুটো যৌগের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত আসতো, একটু খেয়াল করে দেখো। আমরা যদি স্ট্রাকচারটা আঁকি, এইখানে অক্সিজেনের স্ট্রাকচারটা কী আসবে, ফ্লোরিন অক্সিজেন, অক্সিজেন ফ্লোরিন, আবার এইখানে স্ট্রাকচারটা কী আসবে, হাইড্রোজেন অক্সিজেন, অক্সিজেন ফ্লোরিন। এখন দেখো এইখানে অক্সিজেনের জারণ মানের মজাটা দেখো, এই যে বন্ধনটা আছে এই বন্ধনের মধ্যে ফ্লোরিনের তৈরি চিহ্নাত্মকতার মান বেশি, ফোর, তাহলে এই বন্ধনের জন্য যে এই ইলেকট্রনগুলো ফ্লোরিনের দিকে চলে আসবে, তাহলে ফ্লোরিনের হবে মাইনাস ওয়ান জারণ মান, আর অক্সিজেনের হবে প্লাস ওয়ান জারণ মান। আর এই বন্ধনটা তো দুটি অক্সিজেনের মাঝখানে আছে, অর্থাৎ একই ধরনের পরমাণুর মধ্যে আছে, অর্থাৎ এই বন্ধনের জন্য কেউ জারণ মান পাবে না, শূন্য। আচ্ছা এই বন্ধনটার জন্য কি হচ্ছে, এই বন্ধনের যে ইলেকট্রনগুলো সে কোথায় চলে যাবে, ফ্লোরিনে, কারণ ফ্লোরিনের জারণ মান সবসময় মাইনাস ওয়ান। তাহলে এখানে ফ্লোরিন যদি মাইনাস ওয়ান হয় তাহলে এখানে অক্সিজেন হবে প্লাস ওয়ান, তার মানে অক্সিজেনের জারণ মান এখানে প্লাস ওয়ান হচ্ছে, বুঝতে পেরেছ। আচ্ছা আবার দেখো এই যৌগটাতে হাইড্রোজেনের জারণ মান, এই বন্ধনের জন্য হাইড্রোজেন পাবে হচ্ছে প্লাস ওয়ান আর অক্সিজেন পাবে মাইনাস ওয়ান, কারণ ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে চলে যাবে। আবার এই বন্ধনের জন্য কোনো জারণ মান পাবে না, এই বন্ধনের জারণ মান জিরো, এই বন্ধনের জন্য জারণ মান কত আসবে,
এটা আসবে হচ্ছে তোমার প্লাস ওয়ান, এটা আসবে মাইনাস ওয়ান, কারণ এই বন্ধনে ফ্লোরিনের কাছে চলে যাবে ইলেকট্রনগুলো আর অক্সিজেনের হয়ে যাবে প্লাস ওয়ান। তাহলে দেখো অক্সিজেনের জারণ মানের ভেরিয়েশনটা দেখো, যে অক্সিজেনের জারণ মান মাইনাস ওয়ান হতে পারে, অক্সিজেনের জারণ মান প্লাস ওয়ান হতে পারে, মাইনাস টু হতে পারে। আচ্ছা অক্সিজেনের জারণ মান তো জিরোও হয়, জিরো হয় না, কারণ আমরা যখন ও টু লিখব, ও টু লিখব তখন আমরা কি লিখছি, এখানে একই ধরনের পরমাণু, তার মানে এরও জিরো এরও জিরো, তাহলে অক্সিজেনের জারণ মান শূন্যও হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম যে অক্সিজেনের জারণ মান প্লাস ওয়ানও হতে পারে, অক্সিজেনের জারণ মান শূন্যও হতে পারে। আচ্ছা অক্সিজেনের আর কি কি জারণ মান হতে পারে, যদি এরকম আমরা যৌগ দেখি ও এফ টু, এই যৌগে যদি আমাদের অক্সিজেনের জারণ মান কত আসবে, অক্সিজেনের দুই পাশে দুইটা ফ্লোরিন, ঠিক আছে, এই যৌগে তাহলে অক্সিজেনের জারণ মান কত আসবে, এইটার জন্য এই বন্ধনের জন্য অক্সিজেন প্লাস ওয়ান পাবে মাইনাস ওয়ান, এই বন্ধনের জন্য অক্সিজেন প্লাস ওয়ান পাবে আর ফ্লোরিন পাবে মাইনাস ওয়ান, তার মানে এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে প্লাস টু, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের জারণ মান প্লাস টুও হতে পারে শুধুমাত্র যখন সে ফ্লোরিনের সাথে যুক্ত হবে, এটা কিন্তু শুধুমাত্র ফ্লোরিনের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে। আচ্ছা এখন দেখো অক্সিজেনের জারণ মান হাফও হতে পারে, আরও একটু নিচে আসে অক্সিজেনের জারণ মান হাফ, কীভাবে হাফ হবে, আমি এটা মুছে দিলাম, আমরা যদি যৌগটা দেখি কে ও টু, অর্থাৎ এখানে দেখো পটাশিয়াম একটা ইলেকট্রন দান করবে, পটাশিয়াম যেহেতু ধাতু সে একটা ইলেকট্রন দান করবে, পটাশিয়ামের হচ্ছে তোমার প্লাস ওয়ান, আর এই একটা ইলেকট্রন দুইটা অক্সিজেন মিলে ভাগ করে পাবে, ঠিক আছে, তার মানে দুইটা অক্সিজেন মিলে, এই দুটা অক্সিজেন মিলে জারণ মান হবে মাইনাস ওয়ান, দুইটা অক্সিজেন মিলে জারণ মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে একটা অক্সিজেনের জারণ মান কত আসবে, মাইনাস হাফ আসবে, তার মানে অক্সিজেনের জারণ মান মাইনাস মাইনাস হাফও হতে পারে। আচ্ছা আরও মজার বিষয় দেখো, যদি এরকম এই যৌগটা কে ও থ্রি, এই যৌগটার ক্ষেত্রে কী ঘটনা ঘটতে পারে, এই যৌগটার ক্ষেত্রে দেখো পটাশিয়াম অলওয়েজ প্লাস ওয়ান, পটাশিয়ামের জারণ মানে তো কোনো পরিবর্তন নেই, পটাশিয়াম অলওয়েজ প্লাস ওয়ান, আর অক্সিজেন কী হবে, এই এই পুরোটা মিলে পাবে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে তিনটা অক্সিজেন মিলে মাইনাস ওয়ান, তাহলে একটা অক্সিজেনের জারণ মান কত আসবে, মাইনাস ওয়ান থার্ড, তার মানে অক্সিজেনের জারণ মান এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস ওয়ান থার্ড হতে পারে। এখন এতগুলো দেখে তোমার মনের মধ্যে হচ্ছে যে ভাই এতগুলো কেমনে মনে রাখবো, এইটা আপনি কি দেখাইলেন যে এতগুলো, আসলে দেখো আমি তোমাদেরকে বলি, তোমাদের চিন্তা করার দরকার নাই, সাধারণ অক্সাইডের ক্ষেত্রে মাইনাস টু এটা সব ক্ষেত্রেই হটে, এটা 99% ক্ষেত্রে সাধারণ অক্সাইড মাইনাস টু, পার অক্সাইড তো তোমরা বুঝতেই পারছো যে এখানে অক্সিজেন অক্সিজেনের ভিতরে একটা বন্ধন থাকার কারণে জারণ মান এক কমে গেছে, আর বাদ বাকি যে জারণ মানগুলো দেখছি যেমন এই অক্সিজেনের জারণ মান জিরো, সেটা হচ্ছে যখন সে শুধু অক্সিজেন অণু হিসাবে থাকে তখন তার জারণ মান জিরো, আর বাদ বাকি যে জারণ মান প্লাস ওয়ান প্লাস টু মাইনাস হাফ মাইনাস ওয়ান থার্ড, এগুলো কিন্তু খুবই রেয়ার, খুবই রেয়ার, কাজে তোমাদের আতঙ্কিত হওয়ার কোনো দরকার নাই, তোমরা এইটা এই জারণ মানটা এই জারণ মানটা এই জারণ মানটা এই তিনটা জারণ মান তোমাদের বেশি বেশি আসবে, আর একটা জিনিস এমসিকিউ হিসেবে আসে সেটা হচ্ছে সুপার অক্সাইডের ক্ষেত্রে মাইনাস হাফ, ওকে, তো এটা তোমার বইতে আছে, আমি জাস্ট একটু আলোচনা করে দেখালাম যাতে তোমাদের জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হয়। তো আশা রাখি এখন তোমরা এই জারণ মানের যে রুলসগুলো আছে অর্থাৎ যে সাধারণ যে নিয়মগুলো যে এগুলো আমাদের সচরাচর ঘটে এগুলো তোমরা বুঝতে পেরেছো, এখন আমরা প্র্যাকটিস করব বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব এবং আমাদের এই জ্ঞানগুলোর সাথে বেসিকের সাথে আমরা মিলিয়ে সেগুলো সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে। তো দেখো এখানে আমি কয়েকটা জারণ যৌগ লিখে রাখছি, তো এই যে KMnO4 H2SO4 এগুলো সাধারণত আমাদের বোর্ড পরীক্ষাতে আছে, এখন এই টাইপের যৌগের যদি জারণ মান নির্ণয় করতে বলে যেমন KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ মান কত, সালফুরিক অ্যাসিডে S এর জারণ মান কত, এই ধরনের ক্ষেত্রে আমরা কীভাবে জারণ মানটা নির্ণয় করব। তারপরে আমাদের কিছু যেমন এটা আসলে মেডিকেলে এটা সাস্টে আসছে, আমরা আস্তে আস্তে এগুলো সলভ করে দিচ্ছি তোমাদেরকে, দেখো তো ফার্স্টেই আমরা KMnO4 এই টাইপের যখন যৌগ দেওয়া থাকে এখন যার জারণ মান নির্ণয় করতে হবে তাকে আমরা এক্স ধরে নিব, যে ধরি এখানে এম এন এর জারণ মান ইকুয়াল টু এক্স, তাহলে
আমরা এক্সটাকে আগে লিখব প্লাস। আচ্ছা পটাশিয়ামের জারণ মান, পটাশিয়াম হচ্ছে এক নম্বর গ্রুপের মৌল, তার মানে এর জারণ মান অলওয়েজ প্লাস ওয়ান, তাহলে ওয়ান। আচ্ছা প্লাস এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের জারণ মান 99% ক্ষেত্রে মাইনাস টু, কারণ এখানে কোনো সুপার অক্সাইডও নাই, কোনো পার অক্সাইডও নাই, এটা সাধারণ অক্সাইড, তাহলে এখানে হবে মাইনাস টু অক্সিজেনের জারণ মান। এখন অক্সিজেন আছে কয়টা, চারটা, তাহলে ইনটু ফোর ইকুয়াল টু জিরো, কারণ এই পুরো যৌগটা হচ্ছে নিরপেক্ষ অবস্থায় আছে, সে কোনো আয়ন আয়নিত অবস্থায় নাই, যেহেতু সে নিরপেক্ষ অবস্থায় আছে অতএব এর জারণ মান আসবে হচ্ছে জিরো। তাহলে এখান থেকে আমরা যদি এক্স এর ক্যালকুলেশন করি, যে এক্স ইকুয়াল টু হবে প্লাস সেভেন, ঠিক আছে, এইভাবে আমরা জারণ মান নির্ণয় করব। ঠিক সেইমভাবে এখানে এইচ টু এস ও ফোর দেওয়া আছে, এইচ টু এস ও ফোর, তাহলে এর জারণ মানটা আমরা কীভাবে নির্ণয় করব, এইচ টু এস ও ফোর। তো দেখো এখানে আমরা এর এস এর জারণ মানটাকে আমি এক্স ধরলাম, হাইড্রোজেনের জারণ মান আমরা জানি যে শুধুমাত্র ধাতুর সাথে থাকলে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে মাইনাস ওয়ান আর সবসময় প্লাস ওয়ান, তাহলে এটার জারণ মান ধরলাম এক্স, প্লাস হাইড্রোজেনের হচ্ছে প্লাস ওয়ান ইন্টু টু, প্লাস অক্সিজেনের হচ্ছে মাইনাস টু ইন্টু অক্সিজেন হচ্ছে চারটা ইকুয়াল টু জিরো, কারণ সে পুরোটা হচ্ছে নিরপেক্ষ একটা যৌগ, সে নিরপেক্ষ একটা মুক্ত একটা যোগ, অতএব এর জারণ মান আসবে হচ্ছে জিরো। অতএব এখানে আমরা যদি এক্সের জারণ মানটা হিসাব করি, সালফারের জারণ মান হিসাব করি, তাহলে আমরা দেখব হচ্ছে প্লাস সিক্স এখানে সালফারের জারণ মান। আচ্ছা তিন নম্বরটা দেখো, সিএল টু ও সেভেন, এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের 9-10 সেশনে আসছিল আর কি, ভর্তি পরীক্ষার সময়। তো এটার জারণ মানটা আমরা কীভাবে নির্ণয় করবো, এখানে আমাকে ক্লোরিনের জারণ মান নির্ণয় করতে বলেছে, কারণ আমরা জানি যে ক্লোরিনের জারণ মান মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন হতে পারে, তাহলে এখানে কত আছে সেটা আমরা তাহলে কীভাবে নির্ণয় করব তিন নাম্বারটার ক্ষেত্রে। তো ধরি যে ক্লোরিনের জারণ মান অর্থাৎ সিএল টু ও সেভেন, আচ্ছা এখানে ধরলাম যে এক্স, একটা ক্লোরিনের জারণ মান হচ্ছে এক্স, যেহেতু এখানে দুটা ক্লোরিন আছে তাহলে আমরা টোয়াইস এক্স ধরব, প্লাস মাইনাস টু ইন্টু সেভেন ইকুয়াল টু জিরো, অতএব এক্স ইকুয়াল টু আসবে এখানে প্লাস সেভেন, অর্থাৎ ক্লোরিনের জারণ মান হচ্ছে এখানে প্লাস সেভেন, ঠিক আছে। তো ক্লোরিনের জারণ মান এইভাবে আমরা প্লাস মাইনাস ওয়ান হয় প্লাস ওয়ান হয় আমরা তো দেখেছি। আচ্ছা তাহলে চার নাম্বারটা, তাহলে উপরের তিনটা আমার শেষ হয়ে গেল, এখন চার নাম্বারটা, এটা সাস্টে আসছিল, দেখো খুব মজার একটা কোশ্চেন আসছিল সাস্টে, যে এই সাস্টের যে কোশ্চেনটা আসছিল এটা তো তুমি দেখেই বুঝতে পারছো যে এখানে তোমার এন এ টু ও, তাহলে এখানে সোডিয়ামের জারণ মান মানে অক্সিজেনের জারণ মান নির্ণয় করতে বলেছে। এখানে আমরা জানি যে সোডিয়ামের জারণ মান অলওয়েজ প্লাস ওয়ান, আমরা লিখে দিই এন এ টু, সোডিয়ামের জারণ মান হচ্ছে অলওয়েজ প্লাস ওয়ান, আমাকে অক্সিজেনের জারণ মান নির্ণয় করতে হবে, তাহলে অক্সিজেনের জারণ মানকে আমি এক্স ধরলাম, এক্স প্লাস সোডিয়ামের জারণ মান কত আসবে অলওয়েজ প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান ইন্টু সোডিয়াম আছে কয়টা দুইটা ইকুয়াল টু জিরো, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস টু, ঠিক আছে। আচ্ছা এখানে কি আসবে, এখানে হচ্ছে যে অক্সিজেন আছে দুইটা অতএব টোয়াইস এক্স, প্লাস সোডিয়ামের আছে দুইটা অতএব টু ইকুয়াল টু জিরো, অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস ওয়ান। আর অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান আমি বলেই দিয়েছিলাম যে এখানে যেহেতু একই টাইপের বন্ধন তৈরি করেছে দুইটা অক্সিজেন, ও টু মানে দুইটা অক্সিজেন, তার মানে একই ধরনের বন্ধনের জন্য জারণ মান হচ্ছে জিরো, তার মানে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাস্টে একটা 2010-11 সেশনে একটা প্রশ্ন আসছিল, খুবই সহজ একটা প্রশ্ন, এখানে অক্সিজেনের জারণ মান আমরা পেলাম হচ্ছে তোমার মাইনাস টু, এখানে অক্সিজেনের জারণ মান মাইনাস ওয়ান, আর এখানে অক্সিজেনের জারণ মান পেলাম হচ্ছে জিরো, ঠিক আছে। আচ্ছা তাহলে আবার দেখে আরও কিছু প্রশ্ন লিখে নেই আমরা। আচ্ছা দেখো এখানে আরও কিছু জারণ মান আমরা লিখে রাখছি, আমরা লিখেছি যে আমরা এটা সলভ করব আমাদের রুলস অনুযায়ী। তো দেখো এখানে প্রথমে পাঁচ নাম্বার যেটা আছে, পাঁচ নাম্বার বলছে যে এই যৌগটে ম্যাঙ্গানিজের জারণ মান কত এবং এখানে ম্যাগনেশিয়ামের জারণ মান কত, একটু খেয়াল করে দেখো, এটা ঢাকা বোর্ড 2019-20 সেশনে আসছে, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান আমাদের কত আসবে, তো ধরছি, তো ধরে নিলাম এর জারণ মান হচ্ছে এক্স, প্লাস বেরিলিয়ামের জারণ মান কত, বেরিলিয়াম কোন গ্রুপের মৌল, এটা হচ্ছে দুই নম্বর গ্রুপের মৌল, তো দুই নম্বর গ্রুপের মৌলে জারণ মান সবসময় প্লাস টু, প্লাস ফ্লোরিনের জারণ মান, ফ্লোরিনের জারণ মান অলওয়েজ মাইনাস ওয়ান, যেহেতু ফ্লোরিনের জারণ মান অলওয়েজ মাইনাস ওয়ান, অতএব এখানে মাইনাস ওয়ান লিখবো, আর ফ্লোরিন আছে হচ্ছে চারটা ইকুয়াল টু জিরো, সে যেহেতু নিরপেক্ষ কোনো আয়ন নেই জিরো, অতএব তাহলে আমরা এখানে এক্স এর মানটা কত পাচ্ছি, এক্স ইকুয়াল টু প্লাস টু, ঠিক আছে।
তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ মানও প্লাস টু, ম্যাগনেশিয়ামের জারণ মানও এই যোগে প্লাস টু। এটা কিন্তু আলাদা করে নির্ণয় করার কোনো প্রয়োজন নাই, কারণ ম্যাঙ্গানিজের ম্যাগনেশিয়াম জারণ মান প্লাস টু হবেই, দুই নম্বর গ্রুপ যেহেতু এটা। তাহলে আমাদের পাঁচ নম্বরটা হয়ে গেল। আচ্ছা তাহলে এখন দেখো আমরা ছয় নম্বর প্রশ্নটা দেখছি, যেটা বুয়েটে দশ এগারো সেশনে আসছে, এফি টু সিআরও ফোর থ্রি। আচ্ছা এটাকে যদি আমরা একটু ভেঙে নেই তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন করার সুবিধা হবে। ভেঙে কীভাবে নিব আমরা দেখো, যে প্রথম অংশটা থাকে হচ্ছে ধনাত্মক, সবসময় যে কোনো যোগে প্রথম অংশটা থাকে ধনাত্মক আর পরের অংশটা থাকে ঋণাত্মক। তাহলে এখানে আয়রন হচ্ছে ধনাত্মক আর ক্রোমিয়াম হচ্ছে, এটা এই আয়নটা হচ্ছে ঋণাত্মক। এখন এই আয়নের আয়নের সংখ্যা বা চার্জের সংখ্যাটা আমরা কীভাবে নির্ণয় করব, যার আয়ন সংখ্যা অপোজিট মৌলের ডান সাইডের নিচের দিকে লেখা থাকে। যেমন এখানে আয়রনেরটা লেখা আছে হচ্ছে তোমার এখানে ডান সাইডের নিচে, অর্থাৎ এখানে থ্রি লিখবো, আর এই আয়নটার চার্জ সংখ্যা লেখা আছে হচ্ছে আয়রনের কাছে হচ্ছে টু। আমরা এইভাবে খুব সহজেই আয়নটাকে ভাঙতে পারবো। তাহলে আমরা এখন আমাকে ক্রোমিয়াম বের করতে বলেছে, তার মানে আমাকে শুধু এই অংশটুকু করলেই হবে, এই অংশটুকু করার আর কোনো প্রয়োজন নাই। তাহলে যদি আমরা এই অংশটুকু করি তাহলে আমরা এখানে কি দেখতে পারবো, ধরি যে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে এক্স প্লাস অক্সিজেনের জারণ মান হচ্ছে মাইনাস টু আর আছে চারটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু, কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে কোনো আয়নের জারণ মান তার আয়নের চার্জের সমান। অতএব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু প্লাস সিক্স, ঠিক আছে, এক্স ইকুয়াল টু প্লাস সিক্স, অর্থাৎ এখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে প্লাস সিক্স, খুব সহজে আমরা নির্ণয় করতে পারলাম। আচ্ছা তারপরের যে অংশটা আছে সাত নাম্বারটা, এই যৌগটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এইচ টু, এটা তোমার বুয়েটে তেরো চোদ্দো সেশনে এসেছিল, সিলিকন এখানে এক্স, ধরে সিলিকনের জারণ মান হচ্ছে এক্স প্লাস প্লাস টু, যেহেতু এখানে হাইড্রোজেন আছে হাইড্রোজেনের জারণ মান ওয়ান, দুইটা হাইড্রোজেনের প্লাস টু প্লাস অক্সিজেনের হচ্ছে মাইনাস টু ইন্টু ফোর ইকুয়াল টু জিরো। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে প্লাস সিক্স। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কি যে সিলিকনের জারণ মান কখনোই প্লাস সিক্স হতে পারে না, কারণ সিলিকন হচ্ছে চোদ্দো নম্বর গ্রুপের মৌল, সিলিকনের সর্বোচ্চ জারণ মান হবে প্লাস ফোর। তার মানে এখানে যেহেতু আমরা আমাদের ক্যালকুলেটেড মান আসছে প্লাস সিক্স, তার মানে আমরা ধরে নিব যে এখানে সিলিকনের অরিজিনালি জারণ মান হচ্ছে এক্স ইকুয়াল টু ফোর, কারণ প্লাস সিক্স হওয়া সিলিকনের পক্ষে সম্ভব নয়, কারণ আমরাই বলেছিলাম যে একটা মৌলের জারণ মান তার সনাতন গ্রুপের চেয়ে বেশি হতে পারে না। এখন দেখো আট নম্বর আরেকটা দেখছি আমরা, এখানে আট নম্বরটা, আচ্ছা এই যৌগটাতে আমরা আয়রনের জারণ মান চেয়েছে, এটা অনেকবার আসছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে অনেকবার এসেছে আয়রনের জারণ মান। তো এই ক্ষেত্রেও আমরা কিন্তু এইটাকে আয়ন হিসাবে বিবেচনা করে নিতে পারি। যেমন ধরো যে এখানে এই অংশটুকু হচ্ছে পজিটিভ আর এই অংশটুকু হচ্ছে, এই জটিল আয়নটুকু হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভের চার্জটা কত সেটা আমরা কী করে বুঝব, নেগেটিভের চার্জটা কত সেটা আমরা কিন্তু খুব সিম্পলভাবে বুঝতে পারি যে এফ ই সি এন সিক্স, এই যে আয়নটা আছে এই আয়নটার চার্জ কত, এটা অবশ্যই নেগেটিভ আয়ন হবে। কেন নেগেটিভ আয়ন হবে, সে যদি রাইটে থাকে তাহলে সে হবে নেগেটিভ আর লেফটে থাকলে সে হবে পজিটিভ। তাহলে এখানে আমরা এটা এখন এর চার্জ সংখ্যা কত হবে, চার্জ সংখ্যাটা আমরা বুঝবো কিভাবে, তার সাথে যে মৌলটা যুক্ত আছে তার ডান সাইডে নিচের দিকে কত সংখ্যা আছে, এখানে ফোর আছে তার মানে এর চার্জ সংখ্যা হবে ফোর, তাহলে এটা হবে ফোর মাইনাস, খুব সহজে আমরা এটা কিন্তু নির্ণয় করতে পারলাম। আচ্ছা তাহলে এখন দেখো আমরা এখানে এর জারণ মান নির্ণয় করব। তাহলে আয়রনের জারণ মান আমার ধরছি আমি এখানে এক্স, এক্স ধরলাম, আচ্ছা প্লাস সায়ানাইড সিএন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সিএন এই মৌলটার জারণ মান অলওয়েজ মাইনাস ওয়ান, সায়ানাইটের জারণ মান এটা একটু ব্যতিক্রম, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে সিএন এর জারণ মান হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে সিএন এর জারণ মান যদি মাইনাস ওয়ান হয়, সিএন আছে কয়টা, ছয়টা, ইকুয়াল টু মাইনাস ফোর, যেহেতু এর চার্জ হচ্ছে মাইনাস ফোর, অতএব এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে প্লাস টু, তার মানে এখানে আয়রনের জারণ মান হচ্ছে প্লাস টু। ওকে আমরা আরও কিছু প্র্যাকটিস করি। আচ্ছা দেখো এখন আরও দুটো উদাহরণ আমরা নিয়ে আসছি, নয় নম্বরটা, তো এই যোগ এটা আসছে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরে উনিশ আঠারো উনিশ সেশনে এবং তোমার চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে তোমার এগারো বারো সেশনে।
তো এটা আমরা এখন একটু করার চেষ্টা করি। সিক্স, আচ্ছা এখানে আমাদের কোবাল্টের জারণ মানটা নির্ণয় করতে হবে। তাহলে কোবাল্টের জারণ মানটাকে আমি এক্স ধরলাম, প্লাস আমরা জানি যে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে, সরি সোডিয়ামের জারণ মান হচ্ছে প্লাস ওয়ান ইন্টু আছে হচ্ছে তিনটা, ক্লিয়ার? আচ্ছা এখন এই যে তোমার নাইট্রাইট যে মূলকটা আছে NO2 মাইনাস, এই নাইট্রাইটের জারণ মান আমরা জানি যে নাইট্রেটের মূলকের জারণ মান মাইনাস ওয়ান, যেহেতু এটা একটা মূলক অতএব নাইট্রাইট এটারও মাইনাস ওয়ান। তো এগুলো যৌগমূলক, তো আমরা তোমরা ক্লাস এইট থেকেই পড়ে আসছো যৌগমূলক সম্বন্ধে, কাজে এইটা তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবা। তাহলে মাইনাস ওয়ান ইন্টু সিক্স ইকুয়াল টু জিরো, অতএব আমরা এক্স এর মানটা কি পাচ্ছি যে এক্স প্লাস থ্রি মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, অতএব এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে প্লাস থ্রি, অর্থাৎ এখানে কোবাল্টের যাওয়ার মান হচ্ছে প্লাস থ্রি। তারপরে দশ নম্বরটা দেখি একটু, এই যৌগটাতে এখানে তোমার ক্রোমিয়ামের জারণ মানটা কত? ক্রোমিয়ামের জারণ মানটা ধরে নিলাম আমি এক্স, এখানে ধরলাম এক্স। আচ্ছা এই যে তার সাথে পানির অণু আছে চারটা, আচ্ছা পানি তো নিরপেক্ষ, এইচ টু ও নিজে হচ্ছে নিরপেক্ষ, কোনো যৌগমূলক নয়, তো নিরপেক্ষ যৌগের জারণ মান সবসময় জিরো ইন্টু ফোর প্লাস। আচ্ছা ক্লোরিনের জারণ মান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান অধিকাংশ ক্ষেত্রে ক্লোরিনের জারণ মান মাইনাস ওয়ান, কাজে আমি এখানে মাইনাস ওয়ান ধরে নিচ্ছি, যেহেতু এখানে যারা যারা আসে ক্রোমিয়ামের তৈরি চেনাতকতার মান তো ক্লোরিনের চেয়ে কম, তো কাজে ক্লোরিনের জারণ মান এখানে হচ্ছে তোমার মাইনাস ওয়ান, আর ক্লোরিন আছে কয়টা? দুইটা। আচ্ছা প্লাস এখানে ব্রোমিন, ব্রোমিনের জারণ মান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, পুরাটা হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ, অর্থাৎ এটার মানটাকে আমরা জিরো ধরবো, ঠিক আছে? তাহলে আমাদের কি পাচ্ছি, এক্স প্লাস এটুকের মান জিরো, সরি এক্স এটুকের মান তো জিরো, তাহলে এখানে তোমার মাইনাস টু আসবে, মাইনাস ওয়ান আসবে ইকুয়াল টু জিরো, অতএব এক্স ইকুয়াল টু আসবে প্লাস থ্রি, অর্থাৎ এখানে তোমার ক্রোমিয়ামের জারণ মান আসবে হচ্ছে প্লাস থ্রি, বুঝতে পেরেছ? তার মানে এইভাবে আমরা প্র্যাকটিস করলে আমরা আরও প্র্যাকটিস করতে পারবো, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আর বেশি প্র্যাকটিস করা সম্ভব না। তো আমরা এখন কিছু ব্যতিক্রম জারণ মান নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো না, ঠিক আছে? ব্যতিক্রমগুলো নিয়ে আমরা আলোচনা